এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের গুলশানের বাসভবনের সামনে আছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব সরাসরি যাচ্ছি তার কাছে জুনায়েদ ডক্টর মোহাম্মদ ইউনুস তো তার বাসায় ঢুকেছেন আপনার কাছে কি কোনো খবর আছে যে উনি কখন বঙ্গভবনের দিকে যেতে পারেন এবং আপনার আশেপাশে কেমন লোকজন জড়ো হয়েছেন সেই বিষয়গুলো সম্বন্ধে আমাদেরকে একটু জানান আসলে সাড়ে চারটার কিছুক্ষণ কিছু আগে আসলে ডক্টর মোহাম্মদ ইউলুস এই গুলশান দুই নম্বরের এই চুরাশি রোডের আমার পেছনে যে বাড়িটি আসলে আপনারা দেখছেন এই বাড়িতে এসে পৌঁছেছেন এবং এখন পর্যন্ত তিনি কিন্তু তার এই বাস বাসভবনেই অবস্থান করছেন তবে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যারা তার নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন তাদের কাছ থেকে যে খুব অল্প সময়ের মধ্যেই আসলে তিনি এই বাসা থেকে মূলত বঙ্গভবনের উদ্দেশ্যে রোয়ানা দিবেন বলে আমরা জানতে পেরেছি তবে ঠিক সঠিক সময়টা আসলে এই মুহূর্তে এখনো বলা যাচ্ছে না যে ঠিক কয়টার সময় তিনি বের হবেন তবে যতটুকু বলা হচ্ছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে তারা খুব অল্প সময়ের মধ্যেই তিনি বঙ্গভবনের উদ্দেশ্যে রোয়ানা দিবেন এবং আপস আপনাকে বলে রাখি যে যখন আসলে তিনি তার এই গুলশানের বাস ভবনে এসে পৌঁছেছেন ঠিক এখানে বিপুল সংখ্যক ছাত্র জনতা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যে আন্দোলনের যে প্ল্যাটফর্মটি রয়েছে তাদের বেশ কয়েকজন সমন্বয়কও কিন্তু এখানে এসেছেন এবং তাদের সাথে বিপুল সংখ্যক শিক্ষার্থী এখানে এসে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু স্বাগত জানিয়েছেন তাকে তার কাছে বেশ কিছু দাবি দেওয়া কিন্তু তারা তুলে ধরেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তার বাসায় ঢোকার আগে কিন্তু ছাত্রদের ছাত্র জনতার যে দাবি দেওয়াগুলো তিনি কিন্তু এখানে বেশ কিছু সময় সড়কে দাঁড়িয়ে অপেক্ষা করে তাদের কথাগুলো শুনেছেন এবং আমরা যতটুকু দেখেছি যে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই গুলশানের বাসভবনে মূলত যে দাবিগুলো জানানো হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি যেই দাবিটি প্রাধান্য দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে এই আন্দোলনকে কেন্দ্র করে এই মুহূর্তে যারা আসলে হাসপাতালের বিছানায় কাতটাচ্ছেন সাথে পাঞ্জা লড়ছেন আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিতের জন্য কিন্তু তারা প্রথম দাবিটি এখানে জোর দিয়ে জানিয়েছেন আর এছাড়া আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে আসলে শিক্ষার্থীরা যে বিষয়গুলো বলে আসছেন একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থা আসলে সকলের সমান অধিকার নিয়ে আসলে এই দেশে বসবাস করবে যে দাবিগুলো তুলে ধরেছেন আজকেও ঠিক একই দাবিগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং আমরা দেখছি যে এই বাসাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেনা সদস্যের পাশাপাশি এসএসএফের সদস্যরা রয়েছেন এবং পাশাপাশি আনসারের সদস্যরাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং এই বাসায় আমরা যতটুকু জেনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের স্ত্রী এবং তার মেয়ে এখানে অবস্থান করছেন এবং তিনি এই মুহূর্তে তাদের সাথেই আসলে সময় কাটাচ্ছেন এবং একজন বিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসায় প্রবেশ করতে এবং কিছুক্ষণ আগে আসলে তিনি বের হয়ে আসছেন তো সব কিছু মিলিয়ে আসলে সারা দেশবাসী অপেক্ষায় আছেন কখন তিনি শপথ গ্রহণ করবেন এবং শপথ গ্রহণের পর আসলে দেশের যেই এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এই মুহূর্তে আসলে বিরাজ করছে সেই পরিস্থিতি লাগাম টেনে ধরবেন মানুষের নিরাপত্তা নিশ্চিতে আসলে কাজ করবেন তো এই বিষয়গুলো নিয়ে সবাই আসলে মুখে আছেন এবং আমরা যতটুকু ইতিমধ্যে আপনারাও জেনেছেন আমরা জানতে পেরেছি যে রাত আটটার দিকে মূলত আসলে তার শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে এবং তিনি সেখানে শপথ গ্রহণ করবেন এবং তার সাথে যে অন্তর্গত সরকারের আরো সদস্য রয়েছেন আমরা ইতিমধ্যে যতটুকু জেনেছি যে পনেরো জন সদস্য আসলে শপথ গ্রহণ করবেন এবং যদিও তাদের নাম এখন আসলে প্রকাশ করা হয়নি হয়তো শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরা মূলত আসলে তাদেরকে দেখতে পারবো তাপসানা এই ছিল এখন পর্যন্ত ডক্টর বাস বাসভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ খবর